এই ফাকের দরবারে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। মাসনুন খুতবার পরে কালামে এলাহি থেকে আয়াতে করিমা তেলাওয়াত করার সুযোগ হয়েছে, যদি মালিকের পক্ষ থেকে তৌফিক হয়, আপনাদের দোয়া থাকে, অল্প সময়ে দুই একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, আমিন। যেই কোনো মানুষ যখন মৃত্যুর শয্যায় পতিত হবে, যেই কোনো মানুষ, আমি আপনি, আমি যখন মৃত্যুর শয্যায় পড়ব তখন আমার সামনে অতীতে আমার মুরব্বীরা যা গুজারি গেছে, আমার আব্বা, আমার মা, আমার শেখ, আমার ওস্তাদ, যাদেরকে আমি বেশি ভালোবাসতাম, অন্তর থেকে প্রিয় জানতাম, তাদের আকৃতি ধরি শয়তান আমার সামনে আসবে, আসি বলবে তুমি কি আমাকে চিনো, আমি তো জিরির শাহ তৈয়ব সাহেব, আমি তোমার পীর, তুমি কি আমাকে চিনো, আমি তো তোমার বুখারির ওস্তাদ, তুমি কি আমাকে চিনো, আমি তো তোমার আব্বা, তুমি কি আমাকে চিনো, আমি তো তোমার প্রিয়তমা স্ত্রী, তুমি কি আমাকে চিনো, আমি তো তোমার প্রিয় সেই কলিজার টুকরা ছেলে, যাকে বেশি ভালোবাসতাম তার আকৃতি নিয়ে আমার সামনে উপস্থিত হবে। তা আমি বলবো এখন কি হয়েছে, তুমি আমার শেখ, তুমি আমার স্ত্রী, তুমি আমার প্রিয়তমা, কি হয়েছে বলো। তখন সে বলবে ওলামায়ে কেরাম যা বলেছে, তবলিকের চিল্লে দাইয়া যা শুনেছ, জুমার খুতবা ইমাম সাহেবদের মুখে যা শুনেছ, কিতাবে যা পড়েছ, মৃত্যুর ভরে আলমে বরজক আছে, কবরের শাস্তি আছে, কবরের নিয়ামত আছে, সাফ আছে, মুনকার নাকিরের সেই প্রশ্ন আছে, উত্তর দিতে ফাইললে বেহেস্তের বিছানা, উত্তর না দিতে ফাইললে জাহান্নামের বিছানা, 99টা সাপ কবর ভিতরে দেওয়া হবে। এই যে কথা শুনছ, হাদিসে শুনছ, ওলামায়ে কেরামের মুখে শুনছ, বক্তাদের মুখে শুনছ, পীর সাহেবের মুখে শুনছ, আমি তোমার পীর হইয়া বলতেছি, আমি তোমার প্রিয়তম স্ত্রী হইয়া বলতেছি, আমি তোমার শায়খ হইয়া বলতেছি, আমি তোমার ওস্তাদ বুখারি হইয়া বলতেছি, ওলামায়ে কেরাম যা বলেছে, তবলিগওয়ালারা যা বলেছে, যতজনে যা বলেছে, সবগুলা মিথ্যা কথা, সবগুলা বানাওয়াত, সবগুলা একটাও কোরআন হাদিসে নাই। এসব ফান্দে পড়িবা না, মৃত্যুর ভরে কবরের আজাবও নাই, কবরের শাস্তিও নাই, কবরের সাফও নাই, কবরের জাহান্নামের বিছানাও নাই, কবরের জান্নাতের বিছানা নাই, কালিমা ফোড়ার তন দরকার নাই। আমি এখন থেকে 20 বছর পূর্বে মারা গেছি, সারা বছর বোখারি শরীফ পড়াইয়া, আমি জিরি মাদ্রাসার মহতাবেম ছিলাম, শাহ তৈয়ব বলিয়া সারা বাংলাদেশে ছিলাম, আমিও বলছি কি আছে, কবরের আজাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলা বিশ্বাস করার প্রয়োজন নাই, কালিমা ভরার দরকার নাই, কালিমা ছাড়া গেলেও কবরে কোনো সমস্যা হবে না। বলেন না জোরে, নাউজুবিল্লাহ। এই মুহূর্তে শয়তান যখন আমাদেরকে এভাবে বিভ্রান্তকর কথা বলবে, তখন আমি চিন্তায় চিন্তিত হব, হাই আফসুস কি করলাম, কেন অত সিল্লা তবলিগ লাগাইলাম, কেন তৈয়ব সাহেবের কাছে আমি মুরিদ হইলাম, কেন বুখারি শরীফ পড়লাম, কেন তাহাজ্জুদের নামাজ পড়লাম, কেন অত জিকির করলাম, কেন অত সুন্নত গ্রহণ করলাম, কেন আহলুল্লাহদের সহবতে দাইয়া নিজের জীবনকে শেষ করলাম, এমন একটা চিন্তা, এমন একটা টেনশন আমার মাথায় আসবে। বলেন না আসবে কি আসবে না, আরে কথা বুঝেন না আপনারা, আসবে না আসবে না। আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব কে, একটু জোরে বলেন আমার রব কে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ,
ثم استقاموا এর ভরে রব্বুন আল্লাহ বলিয়া এই কথার উপরে সে অটল থাকবে সাহাবী রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ সংক্ষেপে নসিহত করেন আপনি ছাড়া আপনার পরে কাউকে আমি প্রশ্ন করব না আল্লাহর নবী বলে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম মিশকাত শরীফ প্রথম খণ্ডের হাদিস আমানতু বিল্লাহ বলো সুম্মা ইসতাকিম আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু এর পরে অটল থাকবে অটল কি এটা পরে দিয়ে আসছে ثم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة شيطان আসি বলবে আমি তোমার ফির আমি তোমার স্ত্রী আমি তোমার ভাই আমি তোমার ওস্তাদ আমি তোমার প্রিয়তম ব্যক্তি আল্লাহ পাক সাথে সাথে আমার টেনশন মুক্ত করার জন্য চিন্তা মুক্ত করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে সুবহান تتنزل عليهم الملائكة فرشتا شيء بل بي الله تخافوا ولا تحزنوا او يوسف قسمي او طيب او عمران আমি মালিকের পক্ষ থেকে ফেরেশতা আসি বলতেছি সে মরদুদ লানাতুল্লাহ ইবলিস শয়তান বলেন না নাউযুবিল্লাহ تتنزل عليهم الملائكة ফেরেশতা আসিয়া বলবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু তুমি যে নামাজ পড়েছো আর রোজা রেখেছো হজ করেছো আর কিছু আমার ছেড়ে দিয়েছো অতীতের ব্যাপারে কোনো টেনশন করিও না সামনের ব্যাপারে কোনো চিন্তা করিও না আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন দেখো আমার জান্নাতের দিকে তাকো তুমি যদি কালিমা নিয়ে দুনিয়া থেকে যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই বেহেশত দান করবে সুবহানাল্লাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন এখন আমার প্রশ্ন আমি প্রশ্ন নিজকে নিজে করব শয়তানে বলে সে হলো আমার ফির শয়তানে বলে সে হলো আমার আব্বা সে হলো আমার শেখ এখন আরেকজনে আসি বলতেছে আমি হইলাম ফেরেশতা এখন কি ফেরেশতা সত্যবাদী না কেন যে আগে দিয়ে আসি বলছে নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না জিকির লাগবে না তবলিগ লাগবে না কালিমা লাগবে না কবর নাই জান্নাত নাই জাহান্নাম নাই আলামে বরজক নাই আজাব নাই শাস্তি নাই এই সত্যবাদী আমার ভিতরে টেনশন কাজ করবে কি করবে না এটার উত্তর نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة فرشتة بولبي أو يوسف قسمي تومي أما كي بھابتے سو آمي نا كي بھول আর আগে যে আসি বলছে নামাজ রোজা লাগবে না কালিমা লাগবে না সে নাকি সত্যবাদী আমি সঠিক শুনো আমি তোমার সাথে এখনো আছি নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া এখনো আছি মৃত্যুর পরও থাকবো কবরও থাকবো হাসারও থাকবো তোমার সাথে জান্নাতও থাকবো সুবহানাল্লাহ নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন জান্নাতে যাবে ইচ্ছা মতে যা ইচ্ছা তা তুমি আরোহণ করবে কোনো বাধা নাই এখন হলো প্রশ্ন ইস্তিকামত কাকে বলে এই কথাটা বলে আমার কথা শেষ করব ইস্তিকামত কাকে বলে এটা উলামায়ে কেরামের মজলিস বড় বড় মুহাদ্দিসদের মজলিস ইস্তিকামত তিন জিনিসের নাম নম্বর এক যেই ব্যক্তি আসসবরু আলাল ইতাআ আসসবরু আলাল মুসিবা তাহাজ্জুদ পড়তে কষ্ট শীতকালে উযু করতে কষ্ট সুন্নত অনুযায়ী চলতে কষ্ট আল ইস্তিকামা আলা আত্তা ইবাদত করতে যে কষ্ট হয় এটার উপর অটল থাকবে বিফল আসবে স্টিম রোলার ছাড়াবে দাড়ি কেন রাখলা আমি তোমার ঘর সংসার করব না ঘরে টিভি না আনলে আমি তোমার ঘরে থাকবো না ছেলে বলে আমাকে যদি এভাবে ব্যবহার না করো আমি তোমাকে আব্বা বলবো না সুম্মাস্তাকামু বিফল আসবে বিফদের উপর অটল থাকবে এতাতের উপরে অটল থাকবে নম্বর তিন সুন্নতের উপরে অটল থাকবে এখন এই তিন জিনিসের উপরে অটল থাকতে হলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে তুমি এতাতের উপরে যদি অটল থাকতে হয় নামাজ রোজার উপরে অটল থাকতে হলে
তোমাকে মুসিবতের উপরে অটল থাকতে হলে সুন্নতের উপরে অটল থাকতে হলে তিনটা কাজ করতে হবে নম্বর 1 আল্লাহর কাছে দোয়া করতে হবে আয় আল্লাহ আমার কোন শক্তি নাই নামাজ পড়ার আয় আল্লাহ আমার কোন শক্তি নাই তাহাজ্জুদ পড়ার আমার কোন শক্তি নাই দাড়ি রাখার আয় আল্লাহ আমার কোন শক্তি নাই সেজদা করার মালিকের কাছে দোয়া করো আয় আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো নম্বর 2 তৌফিক দান করলে তারপরে শুকর আদায় করো নম্বর 3 এই দুইটা পাইতে হইলে সোহবতে আহলুল্লাহ আহলুল্লাহদের সোহবত ছাড়া সুন্নতের উপরে অটল থাকা যায় না মুসিবত আসলেও সবর করা যায় না এতাহাতের উপরে অটল থাকা যায় না দোয়া করা যায় না ইবাদত করা যায় না এটা আমার কথা না কলন্দর হারছে গোয়াত দিদা গোয়াত যদি তুমি একজন আহলুল্লাহর কাছে যেতে পারো তাহলে আহলুল্লাহর সোহবতের কারণে আহলুল্লাহর নজরের কারণে তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমি একটি ঘটনা বলি আপনাদেরকে জিগর মুরাদাবাদী আর আজিজুল হাসান মজজুব দুজন এক ক্লাসমেট কলেজে পড়ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুজন লম্বা চড়া কথা সংক্ষেপে বলতেছে হঠাৎ একদিন আলিগড় বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি অনুষ্ঠান চলতেছে জোহরের নামাজের আজান হলো আজিজুল হাসান মজজুব বলে জোহরের নামাজের আজান এখন বিরতি নামাজ পড়ে তারপর অনুষ্ঠান চলবে জিগর মুরাদাবাদি আজিজুল হাসান মজজুবের দিকে তাকিয়ে বলে তুম জিগর হও তুম আজিজুল হাসান হও তুমি কি ওই আজিজুল হাসান যে আজিজুল হাসানের সাথে অনেক রাত্র নাইট ক্লাবে সময় কাটাইছি অনেক মহিলাকে অবৈধভাবে ব্যবহার করেছি সারা রাত্র মদের আড্ডা সময় কাটাইছি তুম ওহি জিগর তুম ওহি আজিজ হও তখন আজিজুল হাসান বলে মাই ওহি আজিজ হো জিজ্ঞেস করে তোমার ভিতরে দাঁড়ি এ টুফি এ ফাটি এ জুব্বা কিভাবে আসছে লম্বা ছোড়া কথা আজিজুল হাসান বলে থা নবীকে এক নজর নে আজিজুল হাসান কো তবদিল কর দিয়ে আল্লাহু আকবার বলেন থা নবী রহমতুল্লাহ আলাইহির এক নজরে আমার এক পরিবর্তন করে দিছে আজিজুল হাসান এই কথা বলার সাথে সাথে জিগর মুরাদাবাদী বলে আমাকে একবার থানবীর দরবারে নিয়ে যাও থানবীর রহমতুল্লাহের কাছে চিঠি লিখল আজিজুল হাসান সরকারি কবি আপনার কাছে আসতে চায় অনুমতি দিছে আসন নামাজের পরে সোমবারে রং চা বেলা বিস্কুট খাওয়াইয়া বললো কেন আসছ ক হজরত মেরে লিয়ে চার দোয়ায় কর না নম্বর 1 মেরে মুহ ভর দাঁড়ি আ যায় নম্বর 2 আমি দৈনিক 10 কেজি মদ পান করি মদ পান করা বন্ধ করে দিই নম্বর 3 আমি যেন হাজ করতে পারি নম্বর 4 আমার মৃত্যুর সময় যেন আমার মুখ থেকে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থানবী রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহ জিগরকে বারে মে চারো দোয়াকে কবুল করলে চুট্টি আমাদের আল্লাহওয়ালারা তো দুনিয়াদারদেরকে ফেলে এভাবে বসে বসে কথা বলতেন না চলি আসছে আসিয়া মদ পান করা বন্ধ করে দিছে অসুস্থ হয়ে গেছে 7 জন সরকারি ডাক্তারের টিম বসছে আজিজুল হাসানকে পরীক্ষা করে দেখছে কোনো রোগ নাই মদ আগেও খাইতো এখনো খাইতে হবে সুস্থ হয়ে যাবে আজিজুল হাসান তো আগেই পরিবর্তন জিগর মুরাদাবাদীকে বলে হুজুর আপনি আগে মদ খেতেন এখন মদ বন্ধ করে দিছেন মদ আগে 10 কেজি খেতেন এখন 5 কেজি করে খেতে হবে আস্তে আস্তে আপনিও সুস্থ হবেন আস্তে আস্তে মদ পান করা বন্ধ করে দিবেন বলে মদ খাইলে কদিন বাঁচবো মদ না খাইলে কদিন বাঁচবো বলে যদি মদ খান আমাদের ডাক্তারি নিয়ম অনুসারে আরো 10 বছর বাঁচবেন আর যদি মদ না খান এই বছর মারা যাবেন জিগর মুরাদাবাদী বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত আশরাফের দোয়া নিয়ে আসছি মদ পান না করিয়া 1 মিনিট বেঁচতে রাজি আছি মদ পান করিয়া 100 বছর বেঁচতে রাজি নাই আল্লাহু আকবার মদ পান বন্ধ 1 সপ্তাহ পরে জিগর মুরাদাবাদি সুস্থ 2 নম্বর হজে রওনা দিছে তখন তো হজে যাইতো বোম্বাই হইয়া ফানির জাহাজে দাঁড়িতে আর হাত লাগাই নাও যাইতে 3 মাস আসতে 3 মাস ওইখানে 6 মাস 1 বছর পরে ফিরিয়েছে
এক নম্বর দোয়া দাঁড়ি মুখে চলে এসেছে, নম্বর দুই মদপান করা বন্ধ করে দিয়েছে, নম্বর তিন হজ করছে। রিক্সাওয়ালা ছিল হিন্দু, জাহাজে করে নামি রিক্সা করে যেতেছে গন্তব্যস্থানে। মুরব্বীরা কেউ যদি দেখছেন হিন্দুস্তানের রিক্সা, আমি যখন 93 ভর্তি গেছি হিন্দুস্তানের রিক্সা হয়েছে পিছনে দুই চাক্কা আছে, সামনে চাক্কা নাই, ও দুইটা বাঁশ আসে কান্দের মধ্যে লয় দৌড়ে, এটা হচ্ছে হিন্দুস্তানের রিক্সা। গত মাসে গেছি ওই রিক্সা এখন নাই, আমি গত মাসে ইন্ডিয়া গেছি। রিক্সাওয়ালা হিন্দু জিগর মুড়ে দেওয়া আদিকে কাঁদে রয়েছে, কাঁদে লই একটা শেয়ার পড়ে, কবিতা পড়ে, চলো দেখ করাও হাল জিগর কা, চলো দেখ করাও হাল জিগর কা, সুনা হো কে কাফের মুসলমান হুয়া হে। মনে বড় আশা জিগর মুরাদাবাদীকে দেখার জন্য। আগে সে নাইট ক্লাবে সময় কাটাইতো, আগে সে মদের আড্ডা সময় কাটাইতো, এখন নাকি শুনছি মুসলমান হয়ে গেছে। জিগর মুরাদাবাদী রিক্সায়, রিক্সাওয়ালাকে বলে রোক যাও রোক যাও, রিক্সার থেকে নামে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে তুম জিগর কো জানতে হো, তুমি কি কখনো জিগরকে দেখছ? তো পহলে তো জানতা থা, বহুত দিন সে নিহি দেখা, আগে তো চিনতাম, বিভিন্ন অনুষ্ঠানে যাইয়া সে কবিতা গাইতো গান গাইতো, এক বছর পর্যন্ত দেখি না। তখন জিগর মুরাদাবাদি বলে দেখলো দেখলো মাই হি জিগর হো, দেখিয়াল মাথায় ভাগটি মুখে দাঁড়ি জুব্বা, আমার নাম জিগর, রিক্সাওয়ালা হিন্দু ছিল সাথে সাথে কালিমা ফুটি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। নওয়াজু সে না কিতাবু সে নজর সে পয়দা, ইনসান পয়দা হতি হয় আহলুল্লাহ কি নজর সে ফায়দা। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরাস আসলেহাত বেরিয়া। আজিজুল হাসান মজদুব এই শেয়ারের ব্যাপারে থানবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছে, হুজুর আল্লামা ইকবালে যে বলছে ওলামায়ে কেরামের সোহবত 5 মিনিট, 100 বছর বেরিয়া 80 বছর বেরিয়া আবাদত থেকে উত্তম, এটাকে ঠিক বলছে? থানবী রহমতুল্লাহ আলাইহি বলে না ঠিক বলে নাই, ভুল বলছে। 100 বছর কেন, 1,00,000 বছর তো বলা দরকার ছিল। বেরিয়া বেঈমান 100 বছর ন, 1,00,000 বছরের দাম নাই, আর 1 মিনিট যদি নাকি বেরিয়া আবাদত করতে পারে আল্লাহ ফাকের দরবারে 1,00,000,000,000 বছর থেকে উত্তম বলে। সুবহানাল্লাহ। মান নাযারা ইলা ওয়াজহিল আলামি ফাফারিহা বিহা ফায়াকুলুল্লাহু তাআলা বিতিলকান নাযারি মালাকাই ইয়াদউলা। জিরির শ্রোতাবৃন্দ, উলামায়ে কেরাম, আমি এই মজলিসে বহুদিন পরে আসছি, হযরত থাকতে একবার আসছিলাম দুইবার আসছিলাম। আল্লাহ ওয়ালাদের সোহবত, কোন সোহবত কাকে বলে? যাইয়া ফ্যাট ফ্যাট ফ্যাটফ্যাট কথা বলা না, শুধু যাইয়া হুজুরের চেহারা দিকে তাকে দেখবেন, হুজুরে কথাও বলে না, মুসাবাও করে না, চা খাবে না, হুজুরে একটা আতরও দেন, শুধু চেহারার দিকে তাকে চলে আসবেন। হাদিস মান নাযারা ইলা ওয়াজহিল আলেম, যে ব্যক্তি একজন আলেমের চেহারার দিকে তাকাবে ফাফারিয়া বিহা, আহরে সে একজন নায়েব রাসুল, আহরে আমি ফোড়া কুবাইল্লা রে নায়েব রাসুল। খুশি হয়েছে, সাথে সাথে আল্লাহ একটা ফেরেশতা তৈয়ার করবে, ওই ফেরেশতা আমার মৃত্যু পর্যন্ত দোয়ায় মাগফিরাত করতে থাকবে। আল্লাহ আমাদেরকে আহলুল্লাহ সোহবতে দিয়া নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।